প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের অষ্টম শ্রেণী ইংলিশ জি প্রথম পত্র ক্লাসে। গত ক্লাসে আমরা ইউনিট ওয়ান অলরেডি শেষ করেছিলাম, আর আজকে আমরা ইউনিট টু লেসন ওয়ান সম্পর্কে আলোচনা করব। মনোযোগ দিয়ে বইয়ের দিকে তাকাও, বইগুলো সামনে রাখো। দেখো, ইউনিট টু লেসন ওয়ানের চ্যাপ্টার নাম হচ্ছে গুড ফুড, মানে ভালো খাবার। এখানে পাঁচটা চারটা কিওয়ার্ডস দেওয়া আছে, আমি এগুলো বোর্ডে লিখে দিব, তোমরা লিখে নিবে। কিওয়ার্ডগুলি হচ্ছে নিউট্রিয়াস, সাবস্টেন্স, ফিজিক্যাল স্ট্রাকচার। আমি এগুলি বোর্ডে লিখে দিব এবং এগুলি সিমিলারগুলিও লিখে দিব, তোমরা মনোযোগের সাথে লিখে নিবে। দেখো যে মিসেস রেহনা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। বেগম রেহনা খাদ্য সম্পর্কে শ্রেণীতে কথা বলছে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, খাদ্য আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। শিষ্যেস, তিনি বললেন, উই ক্যান নট লিভ উইদাউট ইট, আমরা সেটা ছাড়া কী করতে পারি না, বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই আমাদের সবসময় ভালো খাবার খাওয়া উচিত। হোয়াট ইজ গুড ফুড টিচার, শিক্ষককে জিজ্ঞাসা করলেন, আস্ক এ স্টুডেন্ট, একজন ছাত্র জিজ্ঞেস করলেন যে ভালো খাবার কী। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ভালো খাবার মানেই শরীরের জন্য বলছে যে এক কি রেহনা বলছেন, ভালো খাবার বলতে সেইটাই বুঝায় যে স্বাস্থ্যের জন্য সঠিক প্রকারের যেইটা খাবার, খাবারকে বুঝায় ওইটাই ভালো খাবার। তখন বলছে যে সেইজ রেহনা ইটস নিউট্রিয়াস, এটা হলো পুষ্টিকর। হ্যাঁ, যে খাবারটা ভালো খাবার সেটাই পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড সেইজ হেলদি। এখন বলছে যে এটা পুষ্টিকর, এতে অবশ্যই থাকতে হবে প্রাকৃতিক উপাদান যা দেহের সঠিক বৃদ্ধি ও দেহকে সবল রাখার জন্য প্রয়োজন। বাট কিন্তু রিমেম্বার, মনে রাখবে যে ইউ মাস্ট নট ইট টু মাস্ট থ্রু দ্য ফুড ইজ গুড, বলছে যে এটা মনে রাখতে হবে কিন্তু কি যে খাবার ভালো খাবার হলেও অবশ্যই তোমার তা বেশি খাবে না বা বেশি খাওয়া যাবে না। ইটিং টু মাস ইজ ব্যাড ফর হেলথ, অতিরিক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর। তারপরে বলছে ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ গুড ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমাকে বলছে যে তোমার শরীরে যতটুকু প্রয়োজন আমাদের একই রকমের খাবার, বলছে যে তোমাদের সেই নির্দিষ্ট পরিমাণ খাবারে আমাদেরকে কী করতে হবে, খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। সো উই ডোন্ট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, বলছে যে একই রকম খাবার একই পরিমাণ খেতে হবে আমাদের। এখানে বলছে যে ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা আমাদের বলছে যে বৃদ্ধি ও শারীরিক গঠনের উপর কী করে নির্ভর করে, ফিজিক্যাল স্ট্রাকচার। আমি এগুলি শব্দ লিখে দিব এখানে। আস এই যে আমি যে পার্ট পড়লাম এই লেসনটা থেকে, লেসন থেকে আমি কিছু শব্দ এবং সিমিলার শব্দ বের করলাম এবং বোর্ডে লিখে দিলাম, লিখে নাও। এখন দেখো এই শব্দগুলি হচ্ছে নিউট্রিয়াস, পুষ্টিকর, যেটা সিমিলার শব্দ হচ্ছে হেলদি, তার অর্থ হচ্ছে পুষ্টিকর। তারপরে দুই নাম্বার হচ্ছে সাবস্টেন্স, যেটার অর্থ হচ্ছে পদার্থ, এবং সিমিলার শব্দ এলিমেন্ট, এটার অর্থ হচ্ছে পদার্থ। ফিজিক্যাল স্ট্রাকচার, এটা হচ্ছে দৈহিক গঠন, শব্দটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, দৈহিক গঠন। তারপরে শব্দ হচ্ছে ইম্পর্ট্যান্ট, জরুরি, এরপর সিমিলার হচ্ছে ভাইটাল, তাও অর্থ হচ্ছে জরুরি। এরপরে শব্দ দেখো কন্টেইন, ধারণ করা, এরপর সিমিলার শব্দ হচ্ছে হোল্ড, এটার বাংলা অর্থ হচ্ছে ধারণ করা। এরপরে গ্রো, বৃদ্ধি পাওয়া, এটার সিমিলার শব্দ ডেভেলপ, ওটাও বৃদ্ধি পাওয়া। এরপরে প্রপারলি দেখো সঠিকভাবে, রাইটলি, এটার বাংলা অর্থ হচ্ছে সঠিকভাবে। রিমেম্বার, মনে করা, এটার সিমিলার শব্দ কিপ ইন মাইন্ড, তাও এটা মনে করা অর্থ। সার্টেন, নির্দিষ্ট, এবং এটার সিমিলার শব্দ হচ্ছে পার্টিকুলার, এটার বাংলা শব্দ হচ্ছে নির্দিষ্ট। এরপরে হচ্ছে দেখো অ্যামাউন্ট, মানে পরিমাণ, আমরা বলি না যে কোনো কিছু একটা পরিমাণ, হ্যাঁ এত কেজি, এত মন, এত রকমের পরিমাণ, এটা হচ্ছে অ্যামাউন্ট। এরপরে এটার সিমিলার শব্দ হচ্ছে কোয়ান্টিটি, যেটা সব বাংলা অর্থ হচ্ছে
পরিমাণ। দেখো এই পাঠ থেকে পাঁচটা প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলি আমি বোর্ডে না লিখে আমি বলে দিচ্ছি। দেখো বইতে দেখো প্রশ্নগুলি, আমি উত্তরগুলি বোর্ডে লিখে দিচ্ছি। এখন দেখো এক নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ মিসেস রেহনা টকিং অ্যাবাউট। প্রশ্নের উত্তর হচ্ছে যে বলছে যে কি সম্পর্কে রেহনা কথা বলছে, যে মিসেস রেহনা ইজ টকিং অ্যাবাউট এ ফুড, বলছে অ্যাবাউট ফুড, মিসেস বেগম রেহনা খাবার সম্পর্কে বা খাদ্য সম্পর্কে কথা বলছে। দুই নম্বর প্রশ্ন, হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন এই খাবার খাবো। উই ইট ফুড বিকজ ইটস ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি অ্যান্ড উই ক্যানট লিভ উইদাউট ইট, আমরা এই খাবারগুলি খাবো কারণ এটা হচ্ছে আমাদের শরীরের জন্য প্রয়োজন এবং এই খাবার ছাড়া আমরা কি করতে পারবো না, বাঁচতে পারবো না। তিন নম্বর প্রশ্ন, দেখো হোয়াট ইজ মিন বাই নিউট্রিয়াস ফুড, পুষ্টিকর খাবার বলতে কি বুঝো। নিউট্রিয়াস ফুড মিন্স গুড ফুড, এ পুষ্টিকর খাবার মানে ভালো খাবার। হুইচ কন্টেইনস ন্যাচারাল স্ট্রাকচার, ন্যাচারাল সাবস্টেন্স, এটা ধারণ করে প্রাকৃতিক পদার্থ। চার নম্বর প্রশ্ন, দেখো হাউ মাচ ফুড ডাজ এ পার্সন নিড টু ইট এ ডে, একটা ব্যক্তির দৈনিক কতটুকু খাবার প্রয়োজন। এ পার্সন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড এ ডে দ্যাট হিজ বডি নিড, তার শরীরের যতটুকু পরিমাণ প্রয়োজন সেই পরিমাণই খাবার খেতে হবে। নাম্বার ফাইভ, দেখো ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকে কি একই পরিমাণ খাবার খায়, হোয়াই এবং কেন। এখন বলছে নো, এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকেই একই পরিমাণ খাবার খায় না, বিকজ কারণ ইট ডিফার্স অ্যাকর্ডিং টু গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা নির্ভর করে তার দৈহিক গঠন এবং তার কি আছে কি অনুযায়ী তার স্বাস্থ্যের উপর ইয়ে অনুযায়ী। এখন বলছে যে গুড ফুড বিকজ ইট ডিফার্স অ্যাকর্ডিং টু গ্রোথ, তার স্বাস্থ্য বৃদ্ধির উপর অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং দৈহিক গঠনের উপর সেটা নির্ভর করে। এবং এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি বোর্ডে লিখে দিলাম, খাতায় লিখে নাও মনোযোগ দিয়ে, এবং এই কিওয়ার্ডস আর চ্যাপ্টার পরে শব্দগুলি বের করবে এবং এই শব্দের উত্তরগুলি দেওয়া আছে, শব্দের অর্থগুলি সিমিলার শব্দগুলিও দেওয়া আছে, এবং এই ইয়ে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর এগুলিও লিখে দিলাম, এগুলি ভালোভাবে পড়বে। এই আজকে এই চ্যাপ্টার এই পর্যন্তই রইল, তোমরা ভালো থাকবে, ভালো সুস্থ থাকবে এবং সুস্থ সবাইকে রাখবে, ঘরে থাকবে, ঘরে বসে পড়াশোনা করবে, এই আশা রেখে আমি আমার ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।